الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده ওসালাতু ওসালামা মাল্লা নবিয়া বা আদাহ হাফিজুর রহমান ভাই জিজ্ঞেস করছিলেন যে বাবা যদি সেরে কি কাজ করে বেদাতি কাজ করে আর সন্তান ভালো হয় তো সন্তান বাবার জন্য কি করতে পারে সন্তান বাবার জন্য কি করতে পারে সম্মানিত ভাই এস এ প্রশ্নের উত্তরে আমরা দেখব ইব্রাহিম আলাহিসাল্লাতুসাল্লামের জীবন ইব্রাহিম আলাহি সাল্লাতসাল্লাম তিনি একজন নবী ছিলেন আর তার বাবা ছিল মোশরেক তার বাবা ছিল মুশরেক তো ইব্রাহিম আলাই সাল্লা খুব সুন্দর করে ওনার বাবাকে দাওয়াত দিয়েছেন তাই আল্লাহ আলা ইব্রাহিম সম্পর্কে বলছেন অজকুরফিল কিতাব ইব্রাহিম বর্ণা করো এই কিতাবের ইব্রাহিম আলাই সাল্লাহ কথা তিনি ছিলেন মহান তিনি ছিলেন মহাসত্যবাদী নবী তার মানে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম নবী ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম তার পিতাকে এভাবে বলেছিলেন ইদা লিয়া বিহি ইয়াবাতি লিমা ওয়ালাই আবুদুমা ওয়ালাই আলাইন কাসিয়া ইব্রাহিম আলিয়াল্লাম তার পিতাকে বলেছিলেন হে আমার পিতা হে আমার পিতা হে আমার পিতা তুমি কেন এরূপ জিনিসের ইবাদত করো যে শুনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসবে না তোমার কোনো উপকারে ফায়দা দিবে না তার ইবাদত তুমি কি করে করো তার ইবাদত কী করে করো এরপরে তিনি আরও বলেছিলেন ইয়াবাতি ইনি কদ যা আনি মিনালা আল মা আলম ইয় আতিকা আনি আহাদিকা সিরত আনসাবি ইয়া হে আমার পিতা আমার নিকট তো এসেছে জ্ঞান যা তোমার নিকট আসে নাই তার মানে ইব্রাহিম বললেন যে আমার নিকট জ্ঞান এসেছে জ্ঞান রয়েছে তোমার নিকটে নেই বিধায় তুমি আমার ওই পথের অনুসরণ করো তাহলে তুমি সঠিক পথ পাবে এরপরে তিনি বলছেন ইয়া আবাতি লা আবুদি শেতন ইন্না শেতন আ কান আলী রহমান আসিয়া হে আমার পিতা হে আমার প্রিয় পিতা শৈতান শৈতানের এপাদত করোনা শৈতান দয়ামারের দয়াময়ের অবাধ্য শৈতানের তুমি না শয়তান শৈতান প্রতিপালক প্রভুর আল্লাহর অবাধ্য এরপরে তিনি আবার বলছেন হে আমার পিতা আমি আশঙ্কা করি তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে এবং তুমি শৈতানের সাথী হয়ে পড়বে তাই এভাবে আর পিতাকে তিনি ডাকছিলেন এইভাবে তিনি বলছেন তার পিতা বলল কলা আলি মালিয়া পিতা বলল হে ইব্রাহিম আলাই তুমি কি আমার দেব দেবী হতে বিমুখ হচ্ছ যদি তুমি নিবৃত্ত না হও তবে আমি হাতে তোমার প্রাণ্নাশ করে দেব তার মানে আমি পাথর মেরে তোমাকে শেষ করে দেব অবশ্যই অবশ্যই তোমাকে আমি পাথর মেরে শেষ করে দেব তুমি চিরদের জন্য আমার নিকট হতে দূর হয়ে যাও দেখেন কী কথা ইব্রাহিম আলাই সাল্লাদুসাল্লাম তিনি একজন নবী তিনি শ্রেষ্ঠ নবীদের ভিতরে একজন তিনি শ্রেষ্ঠ নবীদের ভিতরে একজন তারপরও তার পিতা এভাবে বললেন যে আমাকে আমাকে এভাবে দাওয়াত দেওয়া থাকে তুমি যদি মুখ না ফেরাও তাহলে পাথর মেরে তোমাকে শেষ করে দেবো তুমি আমার থেকে দূর হয়ে যাও দেখেন কি সুন্দর করে ইব্রাহিম আলাহ সাল্লাম তার বাবাকে বললেন কালা সালামিহকানবী হাফিয়া ইব্রাহিম সাল্লাম বললেন সালাম তোমার প্রতি আমি আমার প্রতি পালকের নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনগ্রহশীল জি এইভাবে পিতার সম্পর্ক যে পিতা যদি খারাপও হয় শিরও হয় বিদাতিও যদি হয় তারপরও পিতার জন্য দোয়া করেন তার জন্য হেদায়তের জন্য দোয়া করেন তার হেদায়েতের জন্য দোয়া করেন আল্লাহ আমার পিতাকে হৃদয় দান করো তাকে সঠিক বুঝ দান করো তাকে মাফ করো তাকে ক্ষমা করো তাকে সঠিক বুঝ দাও আপনি বারবার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে বারবার দোয়া করেন পিতা সন্তান সন্ততির কল্যাণ চাই হয়তো সে দেখা যায় সে বুঝে নাই যে মুশরেক সেরে কাজ করছে সম্ভবত সে এখনই শেরেকের ভয়াবহতা বুঝে না পিতাকে ভালো করে বলেন আব্বু তুমি যা করছো তোমাকে তুমি যেমন আমাকে ভালোবাসো তোমাকেও ভালোবাসি তো সেরেকি কাজ করলে আল্লাহ সব হানা তালা বলছেন হুমকুল্লাহ ফকত হরমাল জাননা নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন তাই বাবা আব্বু তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছ আর তুমি সেরে কি কাজ করছো পরকাল তো হারিয়ে যাবে তাই তোমার জন্য কল্যাণ চাই তোমায় দেখো আমি যা বলছি কোরআন এবং হাদিস থেকে দলিল আমি বলছি এভাবে ডাকেন পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাকে বুঝান ইনশাআল্লা সে বুঝবে যেমন লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল শিরকা ল শরিক বিল্লা হে আমার প্রিয় সন্তান নিশ্চয়ই আল্লাহর সাথে তুমি যে আমার আল্লাহর সাথে তুমি অংশ স্থাপন করোনা নিশ্চয়ই আল্লাহর সাথে অংশ স্থাপন করা মহা অন্যায় জুলুম বড়ো পাপ তাই এইভাবে বুঝান বাবাকে করোন হাদিসের কথা দিয়ে বুঝান আল্লাহ সব হাত বলছেন তার নবী সম্পর্কে লাইনাসর্তা লাই পাতা ওয়ালা কুসরিন হেনবি তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করো তাহলে তোমার আমলগুলা বরবাদ হয়ে যাবে যদি আল্লাহ রসুল সাল্লাম তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন তার আগের পরের সমস্ত গোনাখাতা আল্লাহ আলা মাফ করে দিয়েছেন মাফ করে দিয়েছেন তারপরেও তিনি আগে বলা হয়েছে তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করো তাহলে তোমার আমলগুলা বরবাদ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আল্লা সুবিহ শরেখ কাজে সম্পর্কে অন্য আয়তে বলেন লায়াক ফিরু আইসরা কবিহি ওয়াক ফিরু মোনা জলি কারিমা নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশ স্থাপন করবে আল্লাহ আল্লা আলা তা ক্ষমা করবেন না তবে অন্য পাপ তিনি ক্ষমা করে দিবেন তাই এইভাবে পিতার জন্য সন্তান দোয়া করবে সন্তান দোয়া করবে যে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন পিতার প্রতি এহসান করবে এটাই দোয়া করবে ভালোভাবে আল্লাহ বলছেন অকদা কাল্লা তা ইল্লা ইয়াহু অবিল এহসানা তোমার প্রতিপালক ফেসলা করে দিয়েছেন যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদতের পরে পিতা প্রতি এহসান করবে পিতা প্রতি এহসান করবে তাই পিতামাতা যদি না বুঝে তো না বুঝলেও তাদেরকে গালিগালাজ নয় তাদের সাথে মারামারি নয় তাদের সাথে বে নয় বরং তাদেরকে মিষ্টি ভাষায় সুন্দর করে আব্বু গব্বুগ তোমরা যেগুলা করছ এগুলা ভুল হচ্ছে আল্লাহ শাস্তি এভাবে দিয়েছেন তাই তোমরা যেহেতু পিতা মাতা তোমাদের শ্রদ্ধা করে বলছি যে আল্লাহ তোমাদের যেন কল্যাণ করেন আল্লাহ যেন তোমাদের হেদার দান করেন কারণ যেগুলা করছো এগুলা থেকে না ফিরলে পরকালে শাস্তি হবে এইভাবে বুঝান দেখবেন আল্লাহর কাছে দোয়া করেন প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে আপনি নামেন রাত্রে ঘুম থেকে জাগ্রত হন আল্লাহ রাত্রে তৃতীয় অংশে তিনি সপ্তাহ আকাশে নেমে এসে বলেন মাইয়া বলেননি ফস্তিবিল হে তোমরা এমন এমনকে আছো যে আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দিব এরপরে বলছেন মাইয়া স্তা অনিফাওয়ালাহ এমন কে আছো যে তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদের তা দিবো এরপরে বলছেন মাইয়াস্তাফিলিফা আকফিল্লাহ আমার কাছে তোমার ক্ষমা চাইলে আমি তোমাদের ক্ষমা করে দেব ইমাম বোখারি রাহিম আল্লাহ হাদিসটি নিচ্ছেন আবহরাই থেকে হাদিসটি বর্ণিত তাই আল্লাহ প্রত্যেক তিতু অংশে নেমে আসেন আপনি আল্লাহকে ভয় করুন আপনার বাবা আপনার মা আপনার ছেলে আপনার মেয়ে আপনার যারা আত্মীয় স্বজন যারা যে জন্য আপনি তার জন্য দোয়া করেন নিজের জন্য দোয়া করেন বাপমার হেদায়তের জন্য দোয়া করেন দেখবেন আল্লাহ সব তারা তাদের হৃদয় দান করবেন হৃদয় দান করবেন আর যদি হেদায় ভাগ্যে না জুটে তাহলে সেটা আপনি এই জন্য নেকি পেয়ে যাবেন এপিন আবার এই এজন্য নেকি পেয়ে যাবেন দোয়া করবেন পিতামাতার জন্য এটাই সন্তানের দায়িত্ব কর্তব্য পিতামাতা মাতা যদি মুসলিম হয় তারপরেও সন্তানের উপর দায়িত্ব কর্তব্য রয়েছে পিতামাতার খাবার দেওয়া তাদের সেবা শুশ্রূষা করা তার কাছে আসলে পারে তার খেদমত করা এগুলা সহাস দ্বারা প্রমাণিত তাই পিতামাতার যে অবস্থায় থাক পিতামাতার খেদমত করতে হবে সন্তানকে তাদের পর বাড়ায় দিবে হাত বাড়ায় দিবে তাদের জন্য তার অন্তর প্রশস্ত হয়ে থাকবে পিতামাতার মাতার জন্য আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে পিতামাতার খেদমত করা তৌফিক দান করেন কারণ পিতামাতার মাতার খেদমতে অনেক হাদিস করেন হাদিস অনেক কিছুই রয়েছে আল্লাহ সুবাহ বিবাহ বর্ণনা করেছেন আল্লাহ রসুলামের হাদিস হাদিস যে আপনার পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি অন্য হাদিসে বুখারু হাদিস নিয়েছেন যে মায়ের কথা তিনবার উল্লেখ করেছেন আর পিতার কথা একবার উল্লেখ করেছেন তাহলে পিতামাতার মাতার পিতা মাতার খিদমতের জন্য অনেক কোরআন হাদিসে পরিপূর্ণ রয়েছে এবং এক হাদিসে রয়েছে যে আপনার মায়ের পদদেশে দেশে জান্নাত অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় পিতামাতা উভয়ের পদদেশে দেশে জান্নাত রয়েছে আল্লাসফাহ তা আলা যেন আমাদের পিতা মাতার খেদমত করার এবং তাদের যেন দোয়া করার তৌফিক দান করেন উল্লাহ আলাম সোহান কাল্লাম ভাবে হামদিকা আসাদুল্লাহ ইলাহাইলা আনতা ও ফিরুকা ওয়াত فالذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم, إلا من بعد ما جاءهم العلم بغيا